हेलो स्टूडेंट्स, आमी शोभना, वेलकम टू माय चैनल कॉमर्स कॉग्निशन। ए वीडियो ते आज के जेटा आलोचना करबो सेटा होच्छे तोमादेर क्लास 11 अकाउंटेंसी लेक्चर 14 जेटा स्टार्ट होबे विथ स्पेशल जार्नल एवं डे बुक। आगेर लेक्चरगुलो जदि केउ ना देखे थाको लिंक डेस्क्रिप्शने पेये जाबे अथवा उपरे आई बाटने क्लिक करे देखे निते पारबे। অলরেডি তোমাদের ক্লাস 11 এর ট্যাক্সেশন, কস্টিং এবং বিজনেস স্টাডিজ এরও ভিডিও আপলোডেড আছে, যারা দেখোনি এখনো অবধি প্লেলিস্ট থেকে সেগুলোও পেয়ে যাবে। তো যদি কেউ দেখতে চাও দেখে নিতে পারবে। তাহলে চলে যাচ্ছি আজকের টপিকে উইথ স্পেশাল জার্নাল। তাহলে দেখো আজকের পার্টে কি কভার করাবো, স্পেশাল জার্নাল অ্যান্ড ডে বুক, তাহলে বিশেষ জাবেদা বা দৈনন্দিন বই। তাহলে জার্নাল বা স্পেশাল জার্নাল কি আগে সেটাও কিছু বলি এবং ডে বুক কি সেটাও বলে দিচ্ছি। তাহলে জার্নাল তোমরা অলরেডি করে নিয়েছো, ঠিক আছে, কিন্তু স্পেশাল জার্নাল মানে এটা নয় যে আমরা ডেবিট ক্রেডিট হিসেবে কোনো জার্নাল পাস করবে, এরকম নয়। যে কোনো ট্রানজ্যাকশনই অ্যাকাউন্টসে তোমাদের যা যা কিছুই ট্রানজ্যাকশন আছে সেটা কোনো না কোনো জার্নাল থেকেই, ঠিক আছে। কিন্তু এখানে তোমাদেরকে ডাইরেক্ট কোনো জার্নাল পাস করতে হবে না। এখানে হচ্ছে স্পেশাল জার্নাল মানে এটাই যে সমগোত্রীয় যা যা কিছু জার্নাল থাকবে একটা নির্দিষ্ট হেডের, সেগুলোকে আমরা সামারাইজ করব, অর্থাৎ এক জায়গায় একত্রিত করে একটা স্টেটমেন্ট ফরম্যাটে লিখবো, সেটাকেই আমরা এখানে বলছি স্পেশাল জার্নাল। এবার তাহলে ডে বুক বা দৈনন্দিন বই কি? ডে বুকও হচ্ছে সেম, ডে বুক যেমন হচ্ছে জার্নাল, আমরা কি করছিলাম যে প্রথমেই যখন কোনো ট্রানজ্যাকশন ঘটছিল আমরা প্রথম যে বইতে লিখছিলাম তাকে আমরা বলছিলাম জার্নাল বা জাবেদা। এখানে ডে বুক বা দৈনন্দিন বইও হচ্ছে প্রথমেই যখন কোনো ট্রানজ্যাকশন ঘটবে তখন আমরা পার্টিকুলার সেই স্টেটমেন্টে সেটা নথিবদ্ধ করব, সেটাকেই আমরা বলছি ডে বুক বা দৈনন্দিন বই। তাহলে কি আছে, লেনদেনের প্রকৃত অনুযায়ী হিসাবগুলিকে সাজিয়ে প্রত্যেক লেনদেনকে এক একটি জাবেদায় প্রাথমিকভাবে যেসব বইতে লিপিবদ্ধ করা হয় তাকে সামগ্রিকভাবে দৈনন্দিন বই বলে। তাহলে প্রত্যেক দিনের ট্রানজ্যাকশনগুলো পার্টিকুলার এক একটা হেডের জন্য যখন আমরা এক একটা স্টেটমেন্ট তৈরি করছি প্রত্যেকটাকে আমরা বলছি ডে বুক, ঠিক আছে। এবং এই যে স্পেশাল জার্নাল বলছি সেটাও আসে হচ্ছে আন্ডার ডে বুক। এবারে আসি হচ্ছে ক্লাসিফিকেশনে। এবার দেখো ডে বুককে মেনলি আমরা ভাগ করতে পারি দুটো ভাগে, একটা হচ্ছে স্পেশাল জার্নাল বা বিশেষ জাবেদা এবং আর একটা হচ্ছে জার্নাল প্রপার বা প্রকৃত জাবেদা। জার্নাল প্রপার বা প্রকৃত জাবেদা কি আছে পরে আসছি, আগে বিশেষ জাবেদা বা স্পেশাল জার্নাল যেটা আজকের টপিক সেটা আগে বলি। স্পেশাল জার্নাল তাহলে কি বললাম যে পার্টিকুলার কোনো হেডের ট্রানজ্যাকশন যখন আমরা এক জায়গায় একত্রিত করছি, ঠিক আছে। এর মানে কি, অর্থাৎ পারচেজ রিলেটেড যা যা কিছু আসে সেইগুলো একটা হেডে বা একটা ডেবুকের আন্ডারে এন্ট্রি হবে, সেলস রিলেটেড যা যা কিছু আছে সেটা একটা হেড বা একটা স্টেটমেন্টের আন্ডারে নথিবদ্ধ হবে। এইভাবে প্রত্যেকটা সিমিলার ট্রানজ্যাকশনের জন্য, অর্থাৎ পারচেসের জন্য, সেলসের জন্য, পারচেস রিটার্নের জন্য, সেলস রিটার্নের জন্য, বিলস রিসিভেবল, বিলস পেয়েবল, এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আছে আমাদের ডে বুক, সেটাই আসছে আন্ডার স্পেশাল জার্নাল। তার মধ্যে কী কী আছে দেখো, ফার্স্ট হচ্ছে পারচেস বুক বা ক্রয় বই, সেকেন্ড আছে সেলস বুক বা বিক্রয় বই, থার্ড হচ্ছে পারচেস রিটার্ন বুক বা ক্রয় ফেরত বই, এবার আছে সেলস রিটার্ন বুক বা বিক্রয় ফেরত বই, বিলস রিসিভেবল বুক, প্রাপ্য হুন্ডি বই, বিলস পেয়েবল বই, প্রদেয় হুন্ডি বই, ক্যাশ বুক নগদান বই এবং পেটি ক্যাশ বুক অগ্রদত্ত বা খুচরো নগদান বই। প্রত্যেকটাই হচ্ছে তোমাদেরকে ডিটেলসে জানতে হবে এবং তার নির্দিষ্ট ফরম্যাট আছে, এই অনুযায়ী তোমাদের প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। আজকের পার্টে কিছু থিওরি এবং ফরম্যাটগুলো আলোচনা করব, নেক্সট পার্টে প্র্যাকটিক্যাল প্রবলেমসে যাব, ঠিক আছে। তাহলে দেখতেই পাচ্ছ যে বিশেষ জাবেদার আন্ডারে এই যে ক্রয় বই বিক্রয় বই এই জিনিসগুলো বলছি, তাহলে এখানে কী কী ট্রানজ্যাকশন আছে সেটা আগে বলে দিই। ফার্স্ট আছে দেখো পারচেস ডে বুক বা ক্রয় বই, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, পারচেস ডে বুক বা ক্রয় বই মানে সব রকম পারচেস কিন্তু এখানে আসবে না, ঠিক আছে। এখানে শুধুমাত্র যা কিছু ধারে আমরা কিনবো, ধারে যখন কোনো পণ্য পারচেস করা হবে সেইগুলোই আসবে হচ্ছে পারচেস ডে বুকে। তাহলে যদি নগদে তাহলে কিনি তাহলে সেগুলো কোথায় যাবে, নগদে যদি কিছু পারচেস হয় সেগুলো চলে যাবে আমাদের ক্যাশ বুকে বা নগদান বই, ঠিক আছে। তাহলে দেখো পারচেস ডে বুক বা পারচেস বুক বা ক্রয় বই যেটাকে আমরা বলছি সেটা কি, ধারে যখন কোনো পণ্য ক্রয় করা হচ্ছে প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হচ্ছে ক্রয় বই, ঠিক আছে। ইংলিশ ভার্সনও দেওয়া আছে দেখো, হোয়েন ক্রেডিট পারচেস মেড দেন দ্য ট্রানজ্যাকশন ফার্স্ট রেকর্ডেড উইথ অল ডিটেলস ইজ কল্ড দ্য পারচেস ডে বুক অর ইনভয়েস বুক অর পারচেস জার্নাল। তাহলে পারচেস ডে বুকেরই অপর নাম হয়ে যাচ্ছে পারচেস জার্নাল বা পারচেস ইনভয়েস বুক, ঠিক আছে। নেক্সট এবার দেখো আছে সেলস বুক বা সেলস ডে বুক বা বিক্রয় বই।
একইভাবে পারচেজ ডে বুকে যেমন আমরা ধারে কোনো জিনিস কিনলে লিখছিলাম, ঠিক একইভাবে যখন আমরা ধারে কোনো জিনিস বিক্রয় করব তখন আমরা যে বইতে তার সব রকম ডিটেলস উইথ ডেট আমরা যখন নথিবদ্ধ করব তখন আমরা তাকে বলছি সেলস ডে বুক। একইভাবে যেমন আমরা নগদে কোনো জিনিস কিনলে ক্যাশ বুকে যাচ্ছিল, একইভাবে হচ্ছে আমরা নগদে যদি কোনো জিনিস বিক্রি করি অর্থাৎ বিক্রি করার সাথে সাথে যদি আমরা ক্যাশটা পেয়ে যাই সেই সেলসটাও আমাদের চলে যাবে ক্যাশ বুকে। ঠিক আছে, তাহলে বোঝা গেল কিভাবে আমরা পারচেজ ডে বুক এবং সেলস ডে বুক করবো। শুধুমাত্র ক্রেডিট পারচেজ এবং ক্রেডিট সেলস এগুলোকে নিয়ে আমাদের এন্ট্রি হবে হচ্ছে ডে বুকসে, অর্থাৎ পারচেজ ডে বুক এবং সেলস ডে বুকে। কারেক্ট, এবার আসি হচ্ছে পারচেজ ডে বুক বা সেলস ডে বুকের ফরম্যাট কি আছে। দুটোর ফরম্যাট একই আছে, শুধুমাত্র পারচেজ ডে বুকে পারচেজ ডে বুক লিখতে হবে, সেলস ডে বুকে সেলস ডে বুক লিখতে হবে। ঠিক আছে, বাকি ফরম্যাট টোটালটাই একই, সেই জন্য আমি একটা ফরম্যাটই এখানে দিয়েছি। তাহলে কী আছে দেখো, ফার্স্ট আমরা যে কোনো স্টেটমেন্টেই যেমন লিখি ইন দ্য বুকস অফ যে কোম্পানির নামে হবে সেটা লিখতে হবে, এবং নিচে যদি পারচেজ ডে বুক হয় তাহলে লিখবো পারচেজ ডে বুক, এবং যদি সেলস ডে বুক হয় লিখবো সেলস ডে বুক। এবার আসে ফরম্যাটে, ফার্স্ট আছে দেখো ডেট, পার্টিকুলার্স, ইনভয়েস নাম্বার, লেজার ফোলিও, ডিটেলস, অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে ডেটের কলামে ডেট, পার্টিকুলার্সে যে ট্রানজ্যাকশন থাকছে তারই ডিটেলস। কিন্তু এখানে একটা জিনিসই আমি বলে দিই যে এখানে ডেবিট ক্রেডিট আমাদেরকে প্রত্যেকটা সময় লিখতে হবে না। তার কারণ কি, আমি তো বলেই দিচ্ছি এটা পারচেজ ডে বুক বা সেলস ডে বুক, তার মানে আমার অলওয়েজ আমার পারচেজ ডেবিটই আছে। তাহলে শুধুমাত্র এখানে অপর সাইডে যে আরেকটা হেড থেকে যাচ্ছে সেটার এন্ট্রি এখানে হবে। ঠিক আছে, এবং সেলস ডে বুকের ক্ষেত্রেও তাই, বারবার আমাকে সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে না, আমি শুধুমাত্র উল্টো দিকের হেডে যে থাকবে সেটাই শুধুমাত্র আমার এখানে লিখলে হবে। সেই কারণে কি হচ্ছে, নর্মাল জার্নালের তুলনায় স্পেশাল জার্নাল যেটা হয় সেটা অনেকটা শর্ট হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, সেই জন্যই আমরা এটাকে বলছি স্পেশাল জার্নাল, যেহেতু আমরা স্পেশালাইজড শুধুমাত্র একটা হেডের ট্রানজ্যাকশনই একটা স্টেটমেন্টের মধ্যে নথিবদ্ধ করব। কারেক্ট, আশা করি এটা বোঝাতে পারলাম। নেক্সট এবার আসি হচ্ছে পারচেজ রিটার্ন বুক বা ক্রয় ফেরত বই। তাহলে পারচেজ রিটার্ন বইকে আমরা আরও কী বলতে পারি, তোমরা জানো যে যখন হচ্ছে পারচেজ রিটার্ন হয় অর্থাৎ কোনো জিনিস কিনে যখন আমরা আবার ফেরত দিয়ে দিই তখন সেটা আমাদের কী আসে আন্ডার রিটার্ন আউটওয়ার্ড। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা রিটার্ন আউটওয়ার্ড বুক লিখি সেটাও কিন্তু ভুল নয়, বা যদি অনেক ক্ষেত্রে কোয়েশ্চনে দেওয়া থাকে তাহলে তোমাদের বুঝে নিতে হবে যেটা পারচেজ রিটার্নই বলতে চেয়েছে। তাহলে পারচেজ রিটার্ন কী আছে, পারচেজের ক্ষেত্রে কী করলাম, ধারে যখন জিনিস কিনলাম তখন আমরা পারচেজ ডে বুকে লিখলাম। তাহলে এই ধারে যে জিনিসটা কেনা হলো সেইটা যখন ফেরত দেওয়া হবে তখন আমরা সেটা নোট করব পারচেজ রিটার্ন বুকসে। তাহলে এখানেও শুধুমাত্র যে জিনিসগুলো আমরা ধারে কিনেছি সেইগুলোরও যদি রিটার্ন হয় সেই এন্ট্রিগুলোই এখানে আসবে। ক্লিয়ার? তাহলে দেখো, ধারে ক্রয় করা কোনো দ্রব্য যদি কোনো কারণবশত সরবরাহকারীকে বা বিক্রেতাকে ফেরত দেওয়া হয় এবং ফেরত পণ্যের বিবরণ, ফেরতের কারণ উল্লেখ করে যে দৈনন্দিন হিসাব বইতে আমরা লিপিবদ্ধ করি তাকেই আমরা বলছি ক্রয় ফেরত বই। তাহলে এর মধ্যে কী কী ইনফরমেশান আমাদের থাকবে, যে পণ্যটা আমরা ফেরত দিচ্ছি, কেন ফেরত দিচ্ছি এবং কী কোয়ান্টিটিতে ফেরত দিচ্ছি, কোন ডেটে, এই পুরো ডিটেলসটা এর মধ্যে থাকবে। এবার আসি হচ্ছে ফরম্যাটে। তার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলে নিই, সেটা হচ্ছে ডেবিট নোট বা যেটাকে আমরা বলছি দেনালিপি। যখনই কোনো পারচেজ রিটার্ন হবে, যখন আমরা জিনিসটা কিনে সেটা ফেরত দিচ্ছি, তখন সেই জিনিসটা ফেরত দেওয়ার সাথে সাথে যেমন আমাদের পারচেজ রিটার্ন বুকসে এন্ট্রি হবে একইভাবে আমাদেরকে এখানে একটা নোট ইস্যু করতে হয় যেটাকে আমরা বলি ডেবিট নোট বা দেনালিপি। তাহলে এখান থেকে খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চনটা থাকে যে ডেবিট নোট বা দেনালিপি কী। তাহলে ডেবিট নোট বা দেনালিপি কী হচ্ছে, যখন ধারে পারচেজ করা অর্থাৎ ধারে কৃত কোনো দ্রব্য যখন আমরা ফেরত দিচ্ছি তখন হচ্ছে পণ্য ফেরতের সাথে সাথে যে নথি আমাদেরকে তৈরি করতে হয় এবং যাতে হচ্ছে পুরো ডিটেলস থাকে অর্থাৎ পণ্য ফেরতের সম্পূর্ণ বিবরণ থাকে তাকেই আমরা বলছি ডেবিট নোট বা দেনালিপি। ঠিক আছে, এরপরে আসি পারচেজ রিটার্ন বুকের ফরম্যাটে। সিমিলারলি প্রথমটা একই, ইন দ্য বুকস অফ এবং আর নিচে পারচেজ রিটার্ন বুকস। এবার হচ্ছে এরও ফরম্যাট দেখো, ডেট, পার্টিকুলার্স, ডেবিট নোট নাম্বার, লেজার ফোলিও, ডিটেলস, অ্যামাউন্ট। তাহলে এখানে ক্ষেত্রে আমাদের কী করতে হবে, ডেবিট নোট নাম্বারটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমাদেরকে দিতে হবে। লেজার ফোলিও বুঝতেই পারছো, লেজারের নাম্বারিং, এবং ডেবিট নোট নাম্বার যতগুলো ডেবিট নোট ইস্যু করা হবে একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে সেগুলো আমরা 1, 2, 3, 4 এই হিসাবে ডিনোট করতে পারবো। সেই জন্য এখানে দেওয়া আছে ডেট, পার্টিকুলার্সে পার্টিকুলার ইনফরমেশন, ডেবিট নোট নাম্বার, লেজার ফোলিও, ডিটেলস এবং অ্যামাউন্ট। ঠিক আছে, নেক্সট এবার আসি
সেলস রিটার্ন বুক বা বিক্রয় ফেরত বই। তাহলে একইভাবে সেলস রিটার্ন বুক কি, যখন আমরা ধারে কোনো জিনিস বিক্রি করছি এবং যাকে বিক্রি করলাম সেটা যদি তার কাছ থেকে কোনো কারণবশত ফেরত চলে আসে, যেটাকে আমরা বলি রিটার্ন ইনওয়ার্ড, সেরকম যদি কিছু ঘটে, কিন্তু শুধুমাত্র সেটা ধারে বিক্রি করা কোনো জিনিসের ক্ষেত্রেই প্রযোজ্য, তাহলে সেটা হচ্ছে যে স্টেটমেন্টে আমরা নথিবদ্ধ করছি তাকে আমরা বলছি সেলস রিটার্ন বুক বা বিক্রয় ফেরত বই। দেখো, ধারে বিক্রিত কোনো দ্রব্য কোনো কারণবশত ক্রেতাদের কাছ থেকে ফেরত পেলে ফেরত পণ্যের বিবরণ, ফেরতের কারণ উল্লেখ করে যে দৈনন্দিন হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হচ্ছে বিক্রয় ফেরত বই। এবং এখানেও একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফেরত পণ্যের সাথে একটা হচ্ছে আমরা কী দিই, পাওনালিপি ক্রেতাকে পাঠানো হয়। সে যখন মেটেরিয়ালটা আমাদেরকে রিটার্ন করে দিচ্ছে, আমরা ইস্যু করছি হচ্ছে পাওনালিপি বা ক্রেডিট নোট। এবার দেখো, তোমাদের হয়তো এই ক্রেডিট নোট ডেবিট নোট গুলিয়ে যেতে পারে, কীভাবে মনে রাখবে আমি বলে দিই। আমরা যখন হচ্ছে ধারে কোনো জিনিস কাউকে বিক্রি করি, তাহলে তাকে আমরা কী হিসেবে ডিনোট করি, ধারে হোক বা যখনই কেউ কোনো জিনিস আমরা কাউকে বিক্রি করি তাকে আমরা ডিনোট করি অ্যাজ ডেটার্স বা দেনাদার, ঠিক আছে। তাহলে এই ডেটার্স বা দেনাদারের থেকে যখন আমরা কোনো কিছু রিটার্ন পাবো, তার এগেনস্টে আমরা যেটা ইস্যু করবো সেটাকে আমরা বলছি ক্রেডিট নোট বা পাওনালিপি। তাহলে ডেটার্সের এগেনস্টে আমরা পাবো হচ্ছে ক্রেডিট নোট, কারণ ডেটার্সের ফেভারেবল ব্যালেন্স আমাদের কি হয়, ডেবিট। তাহলে ডেটার্স যখন আমাদেরকে রিটার্ন করছে, তাহলে আমরা ইস্যু করবো কি, ক্রেডিট নোট, জাস্ট অপোজিট হবে, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবে প্রথমে, যে কোনটা ফেভারেবল ব্যালেন্স, যেহেতু আমি এখানে সেলস রিটার্ন হচ্ছে, সেল আমি কাকে করি, ডেটার্সকে, ডেটার্স যখন আমাকে রিটার্ন করছে, ডেটার্সের যা ফেভারেবল ব্যালেন্স ঠিক তার অপোজিট নোট আমরা ইস্যু করবো। তাহলে ডেটার্সের ফেভারেবল ব্যালেন্স ডেবিট, আমরা ইস্যু করবো হচ্ছে ক্রেডিট নোট, ক্লিয়ার। একইভাবে ডেবিট নোটের ক্ষেত্রেও তাই, যে যার থেকে আমরা ধারে জিনিসটা কিনলাম তাকে যখন মেটেরিয়ালটা ফেরত দিচ্ছি, তার সাথে সাথে আমরা একটা দেনালিপিও ইস্যু করছি, তাই তো। তাহলে ধারে যার থেকে আমরা জিনিস কিনি তাদেরকে আমরা কী বলি, ক্রেডিটার্স। ক্রেডিটার্সের ফেভারেবল ব্যালেন্স আমাদের ক্রেডিট, তাহলে যখন আমরা তাকে রিটার্ন করব তখন আমাদের সেই ব্যালেন্সটা বা সেই নথিটা কিসে লিপিবদ্ধ করা হবে, আমরা তার জন্য ইস্যু করব হচ্ছে ডেবিট নোট, ঠিক আছে। যা আমাদের আছে ঠিক তার অপোজিট, এইভাবে জিনিসটা তোমরা মনে রাখো। তাহলে আজকের পার্টে হচ্ছে ক্রয় বই, বিক্রয় বই, ক্রয় ফেরত বই এবং বিক্রয় ফেরত বই। এই প্রথম যে চারটে ছিল সেইগুলোর ডিটেলস আলোচনা করলাম এবং ফরম্যাটও বলে দিলাম। নেক্সট পার্টে এগুলোর উপর প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করাবো এবং তারপরের পার্টে যে বাকি চারটে থেকে যাচ্ছে সেইগুলোও আলোচনা করিয়ে দেবো, এবং যার মধ্যে তোমাদের ক্যাশবুকটা তো সেপারেট রয়েছে, সেটাও আলাদাভাবে হবে এবং পেটি ক্যাশবুকটাও আলাদাভাবে ইউনিটে হবে। এবং এর পরে যেটা আছে জার্নাল প্রপার, তারও তোমাদের সেপারেট চ্যাপ্টার রয়েছে জার্নাল প্রপারের জন্য বা প্রকৃত জাবেদা। তবু আমি ইনিশিয়াল কিছু বলে রাখি যে প্রকৃত জাবেদা বা জার্নাল প্রপারটা কি। জার্নাল প্রপার হচ্ছে স্পেশাল জার্নালে আমরা যা যা কিছু এন্ট্রি করছি সেইগুলো বাদে যা কিছু ট্রানজ্যাকশন আমাদের থেকে যাচ্ছে সেইগুলো আসে হচ্ছে আমাদের প্রকৃত জাবেদা বা জার্নাল প্রপারে, ঠিক আছে। কীরকম, যেমন ধরো এখানে আমরা কী করলাম, ক্যাশবুকের মধ্যে যা যা কিছু নগদের ট্রানজ্যাকশন সেগুলো আমরা নথিবদ্ধ করছি, বাকি যা যা কিছু আমাদের দেখো ধারে পারচেস হচ্ছে, ধারে বিক্রি হচ্ছে, তার জন্য আমাদের সেপারেট রয়েছে পারচেস বুক, সেলস বুক, পারচেস রিটার্ন বুক, সেলস রিটার্ন বুক। এবং যদি কোনো বিলস রিসিভেবল বা বিলস পেয়েবল থাকে সেগুলোর জন্যও রয়েছে বিলস রিসিভেবল বুক, বিলস পেয়েবল বুক, ঠিক আছে। তাহলে এর বাদে যা যা কিছু ট্রানজ্যাকশন, অর্থাৎ আমাদের যদি কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হয়, যদি ওপেনিং এন্ট্রি ট্রান্সফার করতে হয়, এই ধরনের যে এক্সট্রা অর্ডিনারি ট্রানজ্যাকশনগুলো থাকে যেগুলো পার্টিকুলার কোনো হেডে বা কোনো বুকসে আমরা শো করতে পারি না, সেগুলোই আসে হচ্ছে প্রকৃত জাবেদা বা জার্নাল প্রপারে, যেটা সেপারেট চ্যাপ্টার রয়েছে, আমি আলাদা করে তখন করিয়ে দেবো ইন ডিটেলস, এখানের জন্য এটুকুই জেনে রাখো। সো স্টুডেন্টস, আজকের পার্টে যেটুকু আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে বা তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে নিজে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা যারা চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছো এখন অবধি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো ভিডিওগুলোর লেটেস্ট আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।